অপহৰণ সফল হল, আদায়ও করলে মুক্তিপণ। 3 লাখ টাকা দাবি করে 20,000 টাকাতে মুক্তি করলে অপহৃত। মিশন সাকসেস হওয়ার পিছতো বিপদ নুগুছিল অপহরণকারী। অপহরণত সফল হয়েও আরক্ষীর জালত পড়িল এটা অপহরণকারী। পলাতক আন দুই অপহরণকারীর সন্ধানত ময়রাবাড়ি আরক্ষী চলাই আছে অভিযান। আরক্ষীর জালত পড়া অপহরণকারীটির নাম সাইদুর রহমান। 3 জন লোকক অপহরণ করে মুক্তিপণ আদায় করে অপহৃতক মুক্তি করে দিয়ে আজরি হয়েছিল সাইদুর এন্ড কোম্পানি। মুক্তিপণ লৈ বজারত ঘুরি ফুরুতেই অপহৃত হওয়া যুবকর চকুত পড়িল সাইদুর। তার পিছতে রাইজে করায়ত্ত করে আরক্ষীক সমজালে সাইদুরক। আরক্ষীর জেরা ধৃত সাইদুর রহমান ওরফে সাগরে স্বীকার করিলে অপহরণের কথা উল্লেখ করিলে দুই সতীর্থর নাম। রবসন খান আর মুস্তাক ফাইজুর রহমানের মিলি অপহরণ কাণ্ড সংঘটিত করা বলে স্বীকার করে সাইদুরে। আমি না জানো, আমি নিজেই মুখ ফোন মারি নিছি। রবসন রবসন আর মুস্তাক, তুমি 20,000 টাকা 20,000 টাকা কিয় নিছা? মই নিয়া নাই। কার অ্যাকাউন্ট দিছিলে? মুস্তাক না কোন বালোরা আছে, আর দুজন মানু আছে, দুজন মানু ইয়া তাহা নাই। ই পাছক তো নমস্কারে আমাক কই আছে, হি দুটা মানু কে মার্ডার করিছে, এনে কই ডর দেখাইছে। বজার করে ঘরলৈ উভতোতে আদবাততে আগুচি ধরি 3 জনীয় অপহরণকারী দলটোয়ে হত্যার ভাবুকিরে অপহরণ করেছিল যুবক 3 জন। প্রথমে 3 লাখ টাকা দাবি, তার পাছত 20,000 টাকালৈ যুবক 3 জনক এৰি দি পুনের বজার করে ঘুরি ফুরুতেই ধরা পড়ে সাইদুর নামৰ অপহরণকারীটো। কিন্তু এতিয়াও সন্ধান নাই সাইদুরের সহযোগী রবসন খান আর মুস্তাক ফাইজুর রহমানের। ব্যুরো রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ। অপহরণ সফল হল, আদায়ও করলে মুক্তিপণ। 3 লাখ টাকা দাবি করে 20,000 টাকাতে মুক্তি করলে অপহৃত। মিশন সাকসেস হওয়ার পিছতো বিপদ নুগুছিল অপহরণকারী। অপহরণত সফল হয়েও আরক্ষীর জালত পড়িল এটা অপহরণকারী। পলাতক আন দুই অপহরণকারীর সন্ধানত ময়রাবাড়ি আরক্ষী চলাই আছে অভিযান। আরক্ষীর জালত পড়া অপহরণকারীটির নাম সাইদুর রহমান। 3 জন লোকক অপহরণ করে মুক্তিপণ আদায় করে অপহৃতক মুক্তি করে দিয়ে আজরি হয়েছিল সাইদুর এন্ড কোম্পানি। মুক্তিপণ লৈ বজারত ঘুরি ফুরুতেই অপহৃত হওয়া যুবকর চকুত পড়িল সাইদুর। তার পিছতে রাইজে করায়ত্ত করে আরক্ষীক সমজালে সাইদুরক। আরক্ষীর জেরা ধৃত সাইদুর রহমান ওরফে সাগরে স্বীকার করিলে অপহরণের কথা উল্লেখ করিলে দুই সতীর্থর নাম। রবসন খান আর মুস্তাক ফাইজুর রহমানের মিলি অপহরণ কাণ্ড সংঘটিত করা বলে স্বীকার করে সাইদুরে। আমি না জানো, আমি নিজেই মুখ ফোন মারি নিছি। রবসন রবসন আর মুস্তাক, তুমি 20,000 টাকা 20,000 টাকা কিয় নিছা? মই নিয়া নাই। কার অ্যাকাউন্ট দিছিলে? মুস্তাক না কোন বালোরা আছে, আর দুজন মানু আছে, দুজন মানু ইয়া তাহা নাই। হি পাছক তো নমস্কারে আমাক কই আছে, হি দুটা মানু কে মার্ডার করিছে, এনে কই ডর দেখাইছে। তেন হলো বাইকারে দি আম ফলো করিছে, ফলো করি তাক যে তোমালোকে ধরিছা ধরিছি। বজার করে ঘরলৈ উভতোতে আদবাততে আগুচি ধরি 3 জনীয় অপহরণকারী দলটোয়ে হত্যার ভাবুকিরে অপহরণ করেছিল যুবক 3 জন। প্রথমে 3 লাখ টাকা দাবি, তার পাছত 20,000 টাকালৈ যুবক 3 জনক এৰি দি পুনের বজার করে ঘুরি ফুরুতেই ধরা পড়ে সাইদুর নামৰ অপহরণকারীটো। কিন্তু এতিয়াও সন্ধান নাই সাইদুরের সহযোগী রবসন খান আর মুস্তাক ফাইজুর রহমানের। ব্যুরো রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড।
গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।